আমি নাহিদ হাসান সেতু। আমি 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে অষ্টম হয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ষষ্ঠ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটেও আমি নবম হয়েছি। আমি বরিশাল ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করি 2022 সালে। ছোটবেলা থেকে আমার এবং আমার পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সেনাবাহিনীর অফিসার হব। আগস্ট মাসে প্রথমবারের মতো ISSB দিলাম, মানে আর্মি অফিসার হওয়ার জন্য একটা ISSB পরীক্ষা দিতে হয়, ওখানে গ্রিন কার্ড পেলে তবেই না আর্মি অফিসার হওয়া যায়। সো সেখান থেকে ব্যর্থ হই, আমি রেড কার্ড নিয়ে মাথা নিচু করে চলে এলাম কলেজে। এর মাঝে আমি ছিলাম কলেজ অধিনায়ক, কী যে একটা মানসিক চাপ। কিন্তু ঠিকই বুঝি পেছনে পেছনে অনেকেই টিপ্পনি কাটছে, ভাবলাম ধৈর্য ধরি, সেকেন্ড টাইমে হয়ে যাবে। কলেজের বিভিন্ন কাজে এবং বিভিন্ন প্রতিযোগিতায় ব্যস্ত থাকার কারণে HSC-র পড়াশোনা তেমন করা হয়নি। একা রুমের মধ্যে নিজেই কান্না করতাম আর পড়তাম। যাদের সাথে বেশি মিশতাম সবাই প্রথমবারেই সিলেক্টেড হয়ে গেছে আর্মি অফিসারের জন্য। তারপর ডিসেম্বরে কলেজ থেকে বের হলাম, বাইরের জগৎ একদম নতুন। আমাদের কলেজের এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন আমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিল। সেখানে উঠলাম, সারপোকার কামড়ে ঘুম হয় না রাতে, দিনে কোচিং, তারপর বাসায় এসে একটু রেস্ট নিয়ে যেতাম টিউশনি করাতে, 60 টাকা রিক্সা ভাড়া বাঁচাতে হেঁটে যেতাম, সেখান থেকে ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে যেত, তারপর একটু ফ্রেশ হয়ে ISSB-র জন্য শরীরচর্চা এবং কিছু প্রস্তুতি নিতাম। ভাবছিলাম সেকেন্ড টাইম আমার হয়ে যাবে। সেবার জানুয়ারির শেষ দিকে ISSB দিলাম, এবারও অপ্রত্যাশিতভাবে পেলাম রেড কার্ড। ভেঙে গেল এত বছর পুষে রাখা স্বপ্ন। বাবা মাকে সামাল দেব না নিজেকে সামাল দেব সেটা বুঝতে পারছিলাম না। একজন আছেন যিনি দুদিকেই সামলে নেবেন। আমি আবার পড়াশোনা শুরু করলাম, আমার নিজের খরচ জোগাতে ভাষানটেকে একটা কোচিংয়ে ক্লাস নেওয়া শুরু করলাম। উত্তরা থেকে ভাষানটেক যেতে আসতে অনেক সময় যেত, সেই সময়টা জুবায়ের্স ক্যাপসুল বা জিকে বই পড়তাম বাসে বাসে। ফিরতে সন্ধ্যা হয়ে যেত, ক্লান্ত শরীরটাকে ইচ্ছে করতো বিছানায় এলিয়ে দিতে, কিন্তু লোকজনের বাঁকা প্রশ্ন আর কতদিন। সেই জিদ থেকেই পড়তাম, কোচিং, 3টা টিউশনে নিজের পড়া, সব মিলিয়ে খুব কঠিন সময় পার করছিলাম। এরপর এলো রমজান, রোজা রেখে ঢাকার রাস্তায় হেঁটে হেঁটে টিউশনি করাতে যাওয়া, ওই গরম কী অসহনীয় ব্যাপার, তাদের অভিজ্ঞতা আছে যারা তারাই বুঝবেন। একে একে রোজাও ফুরিয়ে গেল, এদিকে শরীর ভেঙে পড়তেছে, সারপোকার কারণে রাতে ঘুমাতে পায় না, দিনের বেলা নিজের পড়া আর টিউশনি করিয়ে একটু সময় থাকে না। ঈদ সেবার সবাই বাড়িতে গেল, আমি একা পড়ে রইলাম ম্যাসে, তখন আমি ভাসমান, পরিচয়হীন। তারপর একটি দুটি নিদ্রাহীন রাত কেটে যেতে লাগলো। এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেই দিন, আজকে সবার জবাব দেওয়ার সেই সুযোগের দিন। যথারীতি সেদিন রাতেও ঘুমাতে পারলাম না, সকালে খুব মাথা ব্যথা শুরু হলো। বাবুর্চি মামার কাছ থেকে ওষুধ নিলাম, টাফনিন খেয়ে রওনা দিলাম, পরীক্ষা হলো। বুঝলাম এবারও বোধহয় স্বপ্ন ভাঙবে, বাংলা তেমন ভালো হয়নি, চান্স হয়তো হবে না। আবার উঠে পড়ে চলে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। এবার বাংলাতে একটা বাদে সবই পারলাম, পরীক্ষা খুব ভালো হলো, ফলাফল দিল 6th in D unit, স্বপ্নপূরণের প্রথম ধাপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটেও নবম হলাম, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অষ্টম হলাম। সেদিন বাড়ি ফিরে এলাম, সে যে কী মুহূর্ত বলে বোঝাতে পারবো না। তাই আমার পরামর্শ, জীবনে সবসময় অবশ্যই খারাপ সময় আসবে, তবে আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে, তাহলে সাফল্য অবধারিত। এই কঠিন সময়টাতে কয়েকজন মানুষ না থাকলে জার্নিটার ইতি কেমন হতো তা বলা কঠিন, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা। নাহিদ হাসান সেতু, এক্স ক্যাডেট, বরিশাল ক্যাডেট কলেজ।